প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মোদি, রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন চিঠি। পাটনা থেকে দিল্লিগামী একই বিমানে নীতিশ কুমার ও তেজস্বী যাদব, তুঙ্গে রাজনৈতিক জল্পনা। লোকসভা নির্বাচনের ফলাফলের পরের দিন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তবে 8ই জুন পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ। মঙ্গলবার 24-এর লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। এবারের ভোটে সমস্ত হিসেব নিকেশ যেন ওলটপালট হয়ে গিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, 292 আসনেই আটকে গিয়েছে এনডিএ। আজ হঠাৎ বুধবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছান নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নিয়ম মেনে। রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নরেন্দ্র মোদি, এমনটাই খবর পাওয়া গিয়েছে। একই সাথে সপ্তদশ লোকসভা ভাঙার আবেদনপত্রও জমা করেছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 8ই জুন পর্যন্ত নরেন্দ্র মোদিকে দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। 19-এর লোকসভা ভোটে দেশজুড়ে গেরুয়া ঝড় ওঠায় পুনরায় পিএমের কুর্সিতে বসেন তিনি। তবে এবারের ভোটে অবশ্য সমীকরণ বদলেছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার শরিক দলগুলির মুখাপেক্ষী হতে হচ্ছে গেরুয়া শিবিরকে। কেন্দ্রে কে সরকার গড়বে, এই নিয়ে চলতে থাকা টানাপোড়েনের মাঝে আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদি। তবে নতুন সরকার যতদিন অবধি দায়িত্ব গ্রহণ না করছে, ততদিন পর্যন্ত মোদি এবং মন্ত্রিপরিষদকে অফিসে বহাল থাকার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার দেশের 543টি আসনে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে 292টি আসন, বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন, অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা 18টি। তাৎপর্যপূর্ণ হল এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও 2014 এবং 2019-এর মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কারণ 545 আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি আসন। বিজেপি এককভাবে জিতেছে 240টি আসন, তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলির ওপর নির্ভর করতেই হচ্ছে। এই পরিস্থিতিতে বুধবারই এনডিএর শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসছেন মোদি, অমিত শাহ সহ অন্যান্যরা। একই সাথে দিল্লিতেই বুধবার সন্ধ্যায় বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদেরও। এনডিএ শরিকদের ভরসায় সরকার গড়তে হবে মোদিকে। এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দল যদি বেঁকে বসে, তবে সমীকরণ বদলে যেতে পারে। অনেকের মতেই সেই কারণেই বেশি সময় নিতে চাইছেন না মোদি, চলতি সপ্তাহেই শপথ গ্রহণের অনুষ্ঠান রেখেছেন। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 8ই জুন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন মোদি, কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএর ঝুলিতে 292টি আসন রয়েছে। তাই সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এনডিএ জোটের সরকার গঠনের পথে কোনো বাধা নেই। জানা যাচ্ছে আগামী 8ই জুন তৃতীয়বারের জন্য এদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। তবে এমনটা যদি হয়, জওহরলাল নেহরুর পর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে নজির গড়বেন নরেন্দ্র মোদি। এদিকে ফলাফল ঘোষণার পর নীতিশ কুমার কোন দিকে থাকবেন? বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে। সেই প্রশ্নের উত্তর আসার আগেই একই বিমানে পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নীতিশের ঠিক পেছনেই বসেন আরজেডি নেতা, তবে এ বিষয়ে দুজনেই কোনো মন্তব্য করতে চাননি, যার জেরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা, কানাঘুষো শুরু হয়েছে। তাহলে কি নরেন্দ্র মোদীর এনডিএর বিমান ছেড়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের বিমানের সওয়ারি হলেন নীতিশ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন দিল্লির রাজনীতিতে। যদিও সেরকম কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নীতিশের দলের নেতারা। জেডিইউয়ের এক নেতা জানান, এনডিএ জোটের গুরুত্বপূর্ণ নেতা হলেন নীতিশ। এনডিএ জোটের বৈঠকে যোগ দিতেই তিনি দিল্লিতে যাচ্ছেন। তার কথায় জেডিইউয়ের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক কেসি ত্যাগী। জেডিইউ এনডিএতে ছিল এবং এনডিএতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।